জিম্মি নাবিকদের উদ্ধারে আশার আলো। সোমালিয়ান জলদস্যুদের সঙ্গে এমভি আবদুল্লাহ জাহাজের মালিক পক্ষের যোগাযোগ শুরু, তৃতীয় পক্ষের মাধ্যমে চলছে আলোচনা। নয় দফায় বাড়ল বেগম জিয়ার সাজা, স্থগিতের মেয়াদ, আরও ছয় মাস থাকতে পারবেন জেলের বাইরে। মুক্তির শর্ত ও আইন অনুযায়ী বিদেশে যাওয়ার সুযোগ নেই জানালেন আইনমন্ত্রী। ধান চালের বাজারে আগুন, নিজ জেলাতেও কারসাজি ঠেকাতে ব্যর্থ খাদ্যমন্ত্রী। আছেন থাইল্যান্ডে ব্যক্তিগত সফরে, বন্দরে শত শত কন্টেইনার ফল ফেলে রেখে বাড়ানো হচ্ছে দাম। রাজধানীতে হকারদের কাছ থেকে চাঁদাবাজি যেন ওপেন সিক্রেট, এক জায়গা থেকেই চাঁদা তুলছেন চার লাইনম্যান, টাকা যাচ্ছে অসাধু পুলিশ রাজনীতিবিদদের পকেটে।